আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনারা কতটা খুশি সেটা আমরা সবসময় কিন্তু আমরা প্রবাসে যারা আসি আমরা কিন্তু সবসময় নেট স্ক্রল করতেছি এবং দেখতেছি আমরা আসলে খুব বেশি হ্যাপি এবং যেটা হয়েছিল গত কিন্তু দুই সপ্তাহ আগেও যখন কিন্তু আমাদের কিন্তু ঘুম কিন্তু চোখ থেকে চলে গিয়েছিল সারা রাত আমরা কিন্তু মোবাইল ধরে থাকি যারা কাজ করি কাজে ফাঁকে কিন্তু মোবাইলটা একবার চেক দেয় আমাদের দেশের কী অবস্থা ফাইনালি আমাদের আঠারো কোটি মানুষ সৈরাচারের হাত থেকে কিন্তু মুক্ত হলো এবং ভারতের যে আগ্রাসন আমাদের বাংলাদেশের প্রতি আমরা কিন্তু সেখান থেকে কিন্তু মুক্ত হলাম এখনও পুরোপুরি মুক্ত হয়নি এখনও কিন্তু আমাদের অনেক কিছু বাকি আছে আমাদের দেশটা একটু সুন্দরভাবে গুছাতে অনেক কিছু আরো ফেস করতে হবে সেটার জন্য আমাদের ছাত্র সমাজ সঠিক পদক্ষেপ নেবে সঠিক সময়ে আমরা আমাদের দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি যেখানে কিন্তু কোনো বৈষম্যভেদ থাকবে না যেমনটা আমরা দেখে থাকি উন্নত বিশ্বগুলাতে যেমন জাপানে আমি থাকি এখানে কিন্তু কোনো বৈষম্যভেদ নাই জব সেক্টরে অন্যান্য সব সেক্টরে এখানে সব কাজ কাজ সর্বপ্রথম আমাদের কিছু কিছু এখন পদক্ষেপ নিতে হবে যেটা না মানলে সামনের দিকে কিন্তু আমাদের কিন্তু অনেক কিন্তু খারাপ কিছু হতেও পারে এখন থেকে আমরা যদি স্টেপ না নিই তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের বাংলাদেশ অনেক বেশি আরও একটা কঠিন পরিস্থিতিতে চলে যাবে তো ফাইনালি আমার আজকে থেকে ছুটি আর কি না আসামির যে বন্ধ আমার প্রায় দুই মাসের মতো সেজন্য কিন্তু আমি কিন্তু আবার আজকে ক্যামেরার সামনে চলে আসলাম আমি আসলে লাস্ট দুই মাস থেকে খুব বেশি ব্যস্ত ছিলাম আর আপনারা দেখছেন আমি প্রায় পনেরো দিন বিশ দিন পর ভিডিও আপলোড দিয়েছি কিন্তু আসলে কখনো আমার আন্দোলনের সাথে সমর্থন কিংবা অন্যান্য কোনো কিছুতেই কমতি ছিল না যারা আমার সাথে ফেসবুকে পার্সোনালি অ্যাড আছেন আমি সেখানে কিন্তু আমার কিন্তু প্রতিনিয়ত এই আন্দোলন শুরুর আগ থেকে কিন্তু আমি সেখানে কিন্তু আমার মতামতগুলো শেয়ার করে গিয়েছি আমাকে যদিও কিন্তু অনেকে নিষেধ করছে আমি কেন বাংলাদেশের ছাত্রদের পক্ষে কথা বলতেছি সেটা নিয়েও কিন্তু আমার এক নিকট উনি কিন্তু আমার সাথে অনেক কিন্তু বাকবিতণ্ডা করছে এবং আমি ফাইনালি কিন্তু ওনাকে অনেক কিছু বলেছি বলার পর কিন্তু ওনার সাথে আমার একটা কিন্তু সম্পর্ক কিন্তু প্রায় ছিন্ন হয়ে গেছে যতদিন জীবন আছে সবসময় ন্যায়ের পক্ষেই থাকবো অন্যায় কখনো প্রশ্রয় পাবে না আর অবশ্যই সেটা যেখানেই হোক না কেন দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের ছাত্র সমাজ ভাইদের পাশে আপনারা যারা ছিলেন আমরা কিন্তু কখনোই আপনাদের ভুলবো না এবং যখন আমরা কিন্তু রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিলাম তখন কিন্তু বাংলাদেশের কিন্তু অবস্থা একবারে ভয়াবহ রূপ ধারণ করেছিল যেটা আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা নাকি দেশে পর্যন্ত যেতে পারবো না যাই হোক ফাইনালি কিন্তু এখন আমরা কিন্তু ওপেনলি একটা সর্বপ্রথম হলো গণতন্ত্র ফিরে পাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু বাক স্বাধীনতা চলে আসছে আমি খুব বেশি অবাক হয়ে গিয়েছিলাম যে লাস্ট তিন সপ্তাহ আগেও কিন্তু আমরা কিন্তু আমাদের মতামত কিন্তু ফেসবুকে লিখতে গিয়ে কিন্তু ভয় পেয়েছি এবং গত এক সপ্তাহ থেকে আন্দোলনটা এমন একটা রূপ ধারণ করেছিল সেখানে কিন্তু ফেসবুকে মন্তব্য থেকে শুরু করে অন্যান্য যে কোনো সেক্টরের রাজপথে সবাই কিন্তু যে যার অবস্থান থেকে প্রতিবাদ করেছে ফেসিবাদকে কিন্তু কখনো সমর্থন করে নাই যাই হোক দুনিয়াতে কখনো ক্ষমতা চিরদিন থাকবে না কারো কাছে এটাই স্বাভাবিক আমরা অনেক দোয়া করেছি আল্লাহর কাছে এবং মজলুমের আর্তনাদ কখনও বৃথা যায়নি আমাদের আবু সাইদ ভাই এবং অন্যান্য যারা আছে তারা বুক পেতে সৈরাসের শাসনের বিরুদ্ধে যেভাবে রাজপথে নেমে এসেছিলো আমরা কখনো তাদের ভুলবো না এখন পর্যন্ত আমাদের যতজন ছাত্র ভাই আছে তারা এই আন্দোলনে শহীদ হয়ে গিয়েছে তাদের পরিবারের জন্য আমরা প্রবাসীরা অনেক কিছু করব অনেক কিছু ইনশাআল্লাহ এবং আমাদের বাংলাদেশকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা অন্যান্য বিশ্ব কিন্তু দেখে কিন্তু শিখবে এবং আমাদের দেশটাকে আমরা এমনভাবে সাজাবো যেখানে কিন্তু কোনো সরকারি অফিসার যে কে হোক না কেন সেখানে কৈফিয়ত দিতে বাধ্য থাকবে এবং যদি কোনো তারা ভুল করে থাকে সেটার জন্য কিন্তু পাবলিক প্লেসে এসে সবার সামনে কিন্তু ক্ষমা চাইতে হবে এবং বাংলাদেশে দুর্নীতির কোনো ঠাই নাই এবং বর্তমানে যে একটা কঠিন সময় আমরা পার করতেছি বিশেষ করে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে আমাদের ছাত্র সমাজ দলমত নির্বিশেষে আমাদের ইসলামী সংগঠন ছাত্র শিবির অন্যান্য যারা যারা আছে সবাই তাদের পাশে দাঁড়াবেন আমাদের দেশে যে বর্তমানে লুটতরা চলতেছে এক শ্রেণীর লোক এটা করতেছে এগুলো থেকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের সর্বপ্রথম আমাদের সভ্য জাতিতে একটা পরিণত করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা মেরুদণ্ড আমাদের শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা বইতে পড়ে আসছি যেটা গত পনেরো বছর ধর ভারতের প্ল্যানিংয়ে আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে একবারে ধ্বংস করে দিয়েছে এবং আমাদের তরুণ সমাজ এতটাই আপডেটেড তারা কিন্তু সব কিছু বোঝার পর একের পর এক প্রতিবাদ করে গিয়েছে যেমনটা আমাদের আবরার ফাহাদ ভাই আমরা ওনার আত্মার মা কামনা করছি সেই সাথে এখন পর্যন্ত বিশেষ করে আমাদের রংপুরের আবু সাইদ ভাই ওনার পরিবার আর্থিকভাবে এতটা সচ্ছল করে দিবো আমরা পার্সোনালি এবং আমরা যারা প্রবাসে রয়েছি সবাই ওনার পরিবারকে আমরা সাহায্য করব ওনাদের বোনের সেই আর্তনাদটা আমার কানে বারবার ভেসে আসে ও ভাইয়ারা আমাকে একটু বোন বলে ডাকো না তো বোন আপনি চিন্তা করবেন না এদেশে সবাই আপনার ভাই বিপদে আপদে সময় আপনাদের পাশে থাকবে যে ভাইগুলো শহীদ হয়েছে তাদের সবার জন্য আমরা আত্মার মাফিরাত কামনা করব আর এদেশে কখনো অন্যায়ের কোনো প্রশ্রয় হবে না আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানিজদের একটা স্লোগান সবার ছিল যে ঈশেও নি গানবাড়ি মাসো আমরা সবাই মিলে চেষ্টা করি তো তারা কিন্তু সবাই কিন্তু এই স্লোগানটার মাধ্যমে কিন্তু চেষ্টা করে আজকে দেশটাকে কিন্তু এই পর্যায়ে কিন্তু নিয়ে আসছে তো আমরাও কিন্তু আমরা বাঙালি কিন্তু কম ব্রেনই না এবং আমরা বাঙালি কিন্তু কম পরিশ্রমী না তো আমরা আমাদের দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে বিদেশে আসার না লাগে আমাদের দেশটাকে একবারে তারা প্ল্যানিং করে মেধাশূন্য করে দিয়েছে কিন্তু আমাদের মেধাশূন্যের ফিল আপটা আমাদেরকেই করতে হবে আরেকটা বিষয় যদি আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো জাপানিজরা কেন অন্যান্য ভাষার প্রতি এতটা গুরুত্ব দেয়নি জানেন জাপানের অফিসিয়াল আন সব সেক্টরেই কিন্তু জাপানিজ চলে এখানে কিন্তু সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ নাই কারণ তারা মনে করেছিল সেই সময় যে আমাদের বাইরের দেশে গিয়ে কাজ করে সেখান থেকে রেমিটেন্স আনতে হবে এরকম তারা কিছু মনে করে নাই তারা মনে করেছিল তারা কিন্তু নিজের স্বয়ং সম্পূর্ণ সেজন্য কিন্তু তারা বাইরের দেশে যাওয়ার কোনো প্রয়োজনই মনে করে নাই সেজন্য তারা কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জাপানে ব্যবহার করেনি তো সেভাবে আমাদের বাংলাদেশও অনেক বড়ো পর্যায়ে চলে যাবে আর আমি আসলে খুব বেশি খুশি বিশ্বাস করবেন না খুবই বেশি খুশি আমাদের এই ইউটিউব কমিউনিটি থেকে যারা সেই আন্দোলনে গিয়েছিলেন গতকালকে এবং আর সেই আন্দোলনে সরিক হতে পেরেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা আসলে আপনাদের জন্য দোয়া ছাড়া কিছুই করা যেতে পারি নাই দেশের ক্রান্তি লগ্নে যদিও দেশের পাশে থাকতে পারি নাই আমরা কিন্তু বর্তমানে আমরা আমাদের রেমিটেন্স পাঠিয়ে হিউজ পরিমাণ আমরা রেমিটেন্স পাঠাবো আগে যে পরিমাণ আমরা রেমিটেন্স বাংলাদেশে পাঠাতাম তার থেকে আমরা ডাবল রেমিটেন্স পাঠানোর চেষ্টা করবো এবং আমাদের বাংলাদেশকে আমরা একটা উন্নতির চরম শিখরে আমরা কিন্তু পৌঁছাই দিব আর জিনিস আমি আপনাদের বলি গত পনেরো বছর তারা কিন্তু আমাদের উপর যে একটা নির্যাতন চালিয়ে আছে আপনারা যে যার অবস্থান থেকে কখনোই কিন্তু এটার প্রতিশোধ নিতে যাবেন না তাহলে তা হলে এখানে কিন্তু অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি হবে এবং আমাদের দেশে কিন্তু হলে ভাবমূর্তি নষ্ট হবে অন্যান্য দেশের মানুষরা কিন্তু আমাদের কিন্তু খারাপভাবে দেখবে তো এখন যেটা হলো যে প্রতিশোধ নেবার সময় না আমাদের দেশটাকে এখন সুন্দরভাবে গুছাতে হবে আর আমরা এখন যেটা করতে পারি যারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল এবং আমাদের বাংলাদেশে যে অশান্তির সৃষ্টি করেছিল আমি বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে তাদের সবার বিচার হবে ইনশাআল্লাহ আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না এটাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই আমাদের বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবে এবং এবং আমরা বাংলাদেশের মাটিতে সবাই আমরা ভাই ভাই এবং আমরা কতটা ঐক্যবদ্ধ সেটা আমরা কিন্তু দেখিয়েছি সবাই আমরা বিপদ আসলে সবাই এক হয়ে যাই সেখানে আমাদের কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা যে যার জায়গা থেকে এগিয়ে এসেছি আমরা সবাই ভাই ভাই এবং আমরা সবার হাত ধরেই ভবিষ্যৎ বাংলাদেশ গর্ব এবং সর্বপ্রথম আমাদের দেশে যে দশ লাখ যে ইন্ডিয়ান আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের দেশ থেকে বিতাড়িত করে দশ লাখ যে আমাদের তরুণ ভাইয়েরা রয়েছে জবের জন্য দীর্ঘদিন থেকে ট্রাই করতেছিল তাদেরকে আমরা সেই জায়গাগুলোতে কিন্তু দিব অবশ্যই আমাদের প্রবাসী আমাদের যে কমিউনিটি রয়েছে অবশ্য যারা এখানে অনেক বড় বড় জ্ঞানী মানুষ রয়েছে তারা অবশ্যই কি করলে ভালো হবে না হবে সবাই কিন্তু তারা কিন্তু সঠিক ডিসিশন নেবে আর আমাদের ছাত্র ভাই তারা তো রয়েছে ছাত্র সমাজ আমাদের সেই ভাইয়েরা আমাদের অনেক বেশি আপডেটেড এবং দেশকে নিয়ে তারা অনেক বেশি ভাবে তো আমাদের দেশ এভাবেই সবার হাত ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে সামনের দিনগুলো সবাই শান্তিপূর্ণভাবে বাইরে চলাচল করতে পারে রাতে বের হলেও যাতে কেউ মনে না করে যে না আমি অনিরাপদ আমাদের যানমালের নিরাপত্তা আমাদের যে অন্যান্য বাহিনী রয়েছে আমাদের পুলিশ বাহিনী সেখানে অবশ্যই ভালো মানুষ আছে আমি এটা বলবো না যে সব মানুষ খারাপ যারা যারা অন্যায়কে সাপোর্ট করেছিল। তাদের বিচার অবশ্যই হবে বাংলার মাটিতে কিন্তু সবাই তো আর এক না আমরা আমাদের আইনের ভাইগুলোর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বিশেষ করে আমাদের সেনাবাহিনী ভাইয়েরা যারা কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় অবদান রেখেছিল। এবং দু হাজার চব্বিশে এসেও তারা দেখিয়েছে আপনাদের প্রতি সবসময় আমার সেলুট থাকবে মন থেকে ভালোবাসা আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করি আমাদের বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাক এবং আমাদের দেশে যেন কোনো অভাব না থাকে কোনো অনটন না থাকে কোনো বৈষম্যভেদ না থাকে এবং কোনো দুর্নীতি না থাকে এর সাথে সকল শহীদ ভাইদের আত্মার মা ফিরাত কামনা করে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু করবো ইনশাআল্লাহ সে বিশ্বাস রাখেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ